আসসালামু আলাইকুম রহমতুল্লাহাতিল্লাহ রাসুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আর তা হল বর্তমানে শাইখে চর্মনাই ফেবুল করিম হাফিজাহুল্লাহ তিনি একটি বক্তব্য দিয়েছেন ইল্লাল্লাহ জিকির নিয়ে তোমার যদি এত ইল্লাল্লাহ জিকির নিয়ে এতই কিছু তোমার মাথা ব্যথা হয় তাহলে আমরা চ্যালেঞ্জ দিয়ে দিলাম তুমি যদি ইল্লাল্লাহে ইকির কে না যায় প্রমাণ করতে পারো হাজার হাজার মানুষ এখানে আমরা তোমার সাথে কোন ঝগড়াও নাই শত্রুতাও নাই কোনো ব্যাপার বাবা তোমার সাথে ঝগড়া করবো না ইল্লাল্লাহ জিকির যদি যায় সাবেদ করতে না পারি প্রমাণ করতে না পারি আমরা চান্দা ধরিয়া তোমাকে আমার জেম্মায় এক কোটি টাকা দিয়ে দেবো আর তুমি যদি নাজায়জ প্রমাণ করতে না পারো তাহলে কিচ্ছু টাকার দরকার নাই খালি দশ বার কান ধরি উঠবার বার সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আর তা হলো বর্তমানে শাইখে চর্মনাই ফেয়েবদুল করিম হাফিজাহুল্লাহ তিনি একটি বক্তব্য দিয়েছেন ইল্লাল্লাহ জিকির নিয়ে এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে ইল্লা জিকির রাসুল্লাহ আলী সাল্লাম করেছেন এবং তার দলিল তিনি কোরআন থেকে দিয়েছেন তুমি যদি ইল্লাল্লাহ জিকির আমার নবী করছে কিনা আমি বললো হ্যাঁ করছে কারণ কোরআনের মধ্যে আছে এখন করে না সে দাও

তাহলে এক কোটি টাকা তিনি পুরস্কার দেবেন তোমার যদি এত ইল্লাহ জিকির নিয়ে এতই কিছু তোমার মাথা ব্যথা হয় তাহলে আমরা চ্যালেঞ্জ দিয়ে দিলাম তুমি যদি ইল্লাহ জিকির কে না করতে পারো তাহলে তোমাকে এক কোটি টাকা দিয়ে দেবো সবাই চান্দা ধরিয়া তার এই বক্তব্যের জবাব নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী বক্তব্য শুনে অনেকেই কমেন্ট লিখবেন যে সে তো এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে তা আপনি এভাবে সবার সবার সামনে আলোচনা না করে তার সামনে বসে আপনি যদি সঠিক হন তাহলে এক কোটি টাকা পুরস্কার নিয়ে আসুন এমন কমেন্ট অবশ্যই অনেকেই লিখবেন তার জবাবে বলবো যে দেখুন চ্যালেঞ্জ করা বা পুরস্কার ঘোষণা করা এটা আসলে কোনো আলেমের কাজ নয় বরং এটা হকারদের কাজ যে সমস্ত হকাররা ঔষধ বিক্রি করে বাজারে যাদের ঔষধে কোনো পাওয়ার নেই যাদের ঔষধ ভুয়া ঔষধ তারা বিভিন্ন চ্যালেঞ্জ দিয়ে মানুষকে বিশ্বাস করানোর চেষ্টা করে এবং তারা তার মাধ্যমে মানুষকে প্রতার মানুষকে প্রতারিত করে এবং মানুষ তার প্রতারণার শিকার হয়ে অনেকেই ঔষধ কেনে কেন কোনো ভালো ডক্টর কখনোই তাদের চ্যালেঞ্জ গ্রহণ করে না যেমনভাবে কিছুদিন আগেই অল্প কয়েকদিন আগে একজন কোন বয়াতি সে গান বাজনা হারাম এটা প্রমাণ করতে বলে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে কিন্তু আমাদের দেশের ওলামাই গ্রাম কিন্তু তারা এই চ্যালেঞ্জকে গ্রহণ করেননি কারণ এগুলো হলো হকারদের কাজ এগুলো চ্যালেঞ্জ গ্রহণ করার কাজ নয় দ্বিতীয়ত তিনি সবার সামনে যেহেতু বক্তব্য দিয়েছেন অতএব যেহেতু তার বক্তব্যগুলো ফেসবুক এবং ইউটিউবেতে ছড়ে পড়েছে অতএব সাধারণ মানুষ যারা বিভ্রান্ত হচ্ছে তাদেরকে বিভ্রান্তের হাত থেকে রক্ষা করার জন্য বা তাদেরকে বোঝানোর জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কাউকে অপমান করা উদ্দেশ্য নয় তো যাই হোক শায়েখে চরবনায় ফায়দুল করিম হাফিজাহুল্লাহ তিনি দাবি করেছেন যে ইল্লাল্লা দিকির নবী সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম করেছেন দলিল হিসেবে উল্লেখ করেছেন সূরা আলী ইমরানের একশত পঁয়ত্রিশ নম্বর আয়াত যেখানে আল্লাহ তালা বলছেন ওল্লীন ইদা ফলু ফাহেসতন আউ জলামু আং ফুসাহুম জাকারুল্লাহ ফস্তক ফরুল জুনুবিহিম ওমাইয় ফিরুজনুব ইহ ওয়ালাম ইউসিরু আলাম ফলু আহম ইয়ালামুন যেহেতু এখানে আল্লাহ বলছেন যে ওমাইয়ক ফিরুজনু বা ইল্লাহ অতএব ইল্লাহ কোরআনে আছে অতএব রাসুল সাহা সাল্লাম করেছেন

তার এই কথার জবাবে বলব যে প্রথমত তিনি মিথ্যা এর আশ্রয় নিয়েছেন কিভাবে মিথ্যার আশ্রয় নিলেন যদি রাসুল উল্লাহ সাল্লি সাল্লাম ইল্লাহ জিকির করতেন তাহলে কি হাদিসে আসতো না ইল্লাল্লাহ যে রাসুল সাহাল্লাম ইল্লাহ জিকির করেছেন তা তিনি কোনো উল্লেখ করতে পারেননি রাসুল্লাহ সাল্লাই আলাইহি ওয়াসাল্লাম ইবাদাত হিসেবে যা করেছেন যা বলেছেন সবগুলো হাদিসে এসেছে ইল্লাল্লাহ জিকির যদি তিনি নিজে করে থাকতেন তাহলে কি হাদিস আসতো না তাহলে একটি হাদিস দেখান যে রাসুল হাসাল্লাম ইল্লাল্লাহ জিকির করেছেন তিনি যে আয়াতটি পেশ করলেন সে আয়াত বোঝার জন্য আলেম হওয়ারও দরকার হবে না আয়াতটা বোঝেন যে এটা কি ইল্লাল্লাহ জিকিরের দলিল হতে পারে সাধারণ বিবেকবান মানুষ যার বিবেক আছে সে কখনোই এটাকে ইল্লাল্লাহ জিকির বৈধতার প্রমাণ হিসেবে দলিল হিসেবে গ্রহণ করবে না দলিল কি আল্লাহ বলছেন দেখুন আয়াত অনুবাদ ওয়াল্লাদান যারা অশ্লীল কাজ করে ফেলেছে আউ জালামুম অথবা নিজেদের সাথে জুলুম করেছে নিজেদের ওপর জুলুম করেছে জাকার উল্লাহ এরপর সে আল্লাহকে যদি স্মরণ করে আল্লাহকে স্মরণ করেছে ফাস্তা উলি জুনু বিহিম এবং তাদের নিজেদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে এমন যদি হয় তারপরে আল্লাহ বলছেন ওয়ামাইয়ক ফিরুজুনু বা ইল্লাহ আল্লাহ ছাড়া কে পাপ ক্ষমা করতে পারে পাপ পাপ ক্ষমাকারী আর কে আছে কে পাপ ক্ষমা করবে আল্লাহ ছাড়া ওয়ামাইয়ক ওামাই ইয়ক ফিরুজুনু বা ইল্লাহ আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবে ওয়ালাম ইউসিরু ইয়ুসুরু আলামু ওহম ইয়লা মুন যাই হোক আমাদের মন উদ্দেশ্য হচ্ছে অমাইয়া ফেরুজ জুনুবা ইল্লা এখানে অর্থ হল যে আল্লাহ ছাড়ার কে পাপ ক্ষমা করবে আচ্ছা আপনার বিবেককে প্রশ্ন করুন বিবেককে প্রশ্ন করুন যে এটা কি ইল্লাল্লাহ জিকিরের দলিল এখানে একটা কোরআনের আয়াত আল্লাহ বোঝাচ্ছেন যে আল্লাহ ছাড়ার কে ক্ষমাকারী আছে এটা ইল্লাল্লাহ জিকির কীভাবে হতে পারে অতএব তিনি অবশ্যই মিথ্যার আশ্রয় নিয়েছেন তাকে একটি হাদিস স্মরণ করিয়ে দিই যেখানে রসুলুল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার ওপরে ইচ্ছাকৃত মিথ্যারোপ করলো সে তার স্থান জাহান্নামে বানায় নিল সে তার ঠিকানা জাহান্নামে বানায় নিল বা তিনি হাদিস জানেন না বা জানলেও মানেন না আপনি অবশ্যই তৌবা করুন কারণ আপনি আল্লাহ রাসুল সাল সাল্লামের মিথ্যা মিথ্যারোপ করেছেন এই ওয়ামাইয়াক জনু বা ইলালাল্লাহ এটা যদি ইল্লাল্লাহ জিকির বৈধতার দলিল হিসাবে পেশ করেন তাহলে আমি বলবো যদি ওয়ামাইয়াক ফিরুজুনু বা এইটা যদি না বলে শুধু ইউসিরা ফলি আলাম যদি আমি ইল্লাহ থেকে শুরু করি তাহলে আপনি কোনো অর্থ করতে পারবেন যে ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া এবং তারা যা করে জেনে শুনে তারপরে অটল থাকে না তারপরে দৃঢ় থাকে না তাহলে কি অর্থ হইল আল্লাহ ছাড়া তারপর শুরু করলেন আপনি কেমন হবে বিষয়টা কোরআনে তো বহু জায়গায় ইল্লাল্লাহ আছে যেমন আরও দিয়ে একটু উল্লেখ করি সর বাকার তিরাশি নম্বর আয়াত সেখানে আল্লাহ বলছেন ওয়াঈদ ইসরা ইল স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি বানি ইসরাহল ইসরায়েলের বংশধর থেকে অঙ্গীকার নিয়েছিলাম কি অঙ্গীকার তোমরা আল্লাহর আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না তাহলে না তোমরা ইবাদত করো না ইহ একমাত্র আল্লাহ ছাড়া ওয়াবিল এহসানা আর অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা তোমাদের পিতামাতার সাথে সাথে সদাচরণ করো আরও তার পরে আয়াত তাহলে এখানে যদি আমি লবুদুনা না বলে যদি শুরু করি ইল্লা আলিদাইন এহসানা কেমন হবে কি অর্থ করবেন আপনি কি অর্থ করবেন আপনি তো ইল্লাহ জিকিরের দলিল দিয়ে দিলেন যে অমাইয়া ফিরোজুলো বা ইল্লাহ এটা একটা হাস্যকারও বিষয় যাদের সামান্য এলেম আছে কোরআন হাদিসের এ ধরনের দলিল পেশ করতে পারে না আরও যেমন আয়াত আছে যেমন আল্লাহ তালা

ওয়ামাইয়া শরুন আইয়া আর তারা উপলব্ধি করে না যে তারা কখন উত্থিত হবে তাহলে এখানে যদি আমি শুরু করি ইয়া সৌরু না এটা যদি শুরু তাহলে আপনি কি অর্থ করবেন কি অর্থ দাঁড়াবে তার এই ধরনের দলিল পেশ করার অর্থ হলো জাহালাত প্রকাশ করা আপনার এলমিয়াত প্রকাশ হচ্ছে না এতে জাহালাত প্রকাশ হচ্ছে আপনি তো সকলকে জাহেল বলেন আপনার কথাই হলো জাহেল মূর্খ আর আপনি নিজে বড় পণ্ডিত কথায় কথায় আপনার প্রত্যেকটা বক্তব্যতে পাওয়া যাবে প্রায় বক্তব্য পাওয়া যাবে যে আপনি অন্যকে জাহেল বলছেন মূর্খ বলছেন আপনি নিজে বিরাট পণ্ডিত। কত বড় জাহেল কতবার মূর্খ ওরা জিকির শব্দের অর্থই জানে না সমস্যা এখানে সমস্যা কোন জায়গায় বাঁচছে সমস্যা কি বাজে বলেন তো জিকি শব্দের মানে ওদের কথায় যে চরম মূর্খতা প্রমাণিত হয় ওর জানাই নেই ওর ওর মধ্যে যে মুরুখ এই তো জানিই না পরে গান্ধা তুই জিকির শব্দ সায়তারের মধ্যে আল্লাহর নাম আছে তা জিকির কাকে বলা হয় আত্ুব বি আহাদি আসমা ইতা বিতরি কেন খাসন জিকির শব্দের অর্থ হলো আত্তালাফুজুবী আহাদি আসমা ই তালা বিতরি কেন আল্লাহ ফাগের কোন একটা নামকে জবানের মধ্যে বার বার উচ্চারণ করা হইলো মাহলার জিকির তাই শয়তান ফেরাউন ফেরাউন কি আল্লাহর নাম কোরআনের মধ্যে তো আছে জিকির হবে না কোনো তার মানে ও জিকির শব্দের বুঝছো এই মূর্খর পুরুষদের মধ্যে প্রমাণ করে এটা মূর্খ তা আপনার এই গুলো তো আপনার পাণ্ডিত্য প্রকাশ পাচ্ছে না বরং আপনার জাহালাত প্রকাশ পাচ্ছে আপনার জাহালাত থেকে ফিরে আসুন তারপরে জবাব দেব যে এই সমস্ত পণ্ডিত জাহেল মার্খা পণ্ডিত মানুষ তারা জানে না যে লা ইলাহা ইল্লাল্লাহ এর রোকন আছে লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা রোকন রয়েছে এর একটা হচ্ছে প্রথমে নেগেটিভ তারপরে পজিটিভ লা ইলাহা হচ্ছে নেগেটিভ না বোধক না বোধক বা না বাচক আর ইল্লাল্লাহ হচ্ছে পজিটিভ হাঁ বোধক বা হাঁ বাচক লা ইলাহা হচ্ছে নাফি আর ইল্লাল্লাহ হচ্ছে ইসবাত এই দুইটা রকন অবশ্যই থাকতে হবে এক একরকণ বাদ দিয়ে আরেক রোকনের জিকির চলবে না রোলামায় তাজবিদ বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এর মাঝখানে ওয়াখ করাই জায়জ নেই আর আপনি শুধু ইল্লাল্লাহ নে পড়ে আছেন এক নিঃশ্বাসে বলতে হবে মাঝখানে ওয়াক করবেন না এর দুইটা রোকন এর প্রমাণে কোরআনের আয়াত আল্লাহ তালা ঘোষণা করছেন বাকারা সৌরাতুল নম্বর আয়াত আল্লাহ বলছেন যে ব্যক্তি তাগুদকে অস্বীকার করল এবং আল্লাহর প্রতি বিশ্বাস করলো যে ব্যক্তি তাগুদকে অস্বীকার করবে আর আল্লাহ প্রতি ইমান আনবে ফাকাদিস্তম ফস্তাম সেকাবিল অরুতুল উস্কা তাহলে সে এমন এক মজবুত হাতল ধারণ করবে মজবুত রশি রজ্জু ধারণ করবে লাং মেলাহা যা ছিন্ন হবার নয় তাহলে এখানে কি বলা হচ্ছে প্রথমে নেগেটিভ দিয়ে শুরু হচ্ছে যে ফেমাইয়ক ফুরবিদ তগুত যে তগুতকে অস্বীকার করবে তগুত হচ্ছে মা অবিদা ইল্লাহ আল্লাহ ছাড়া যার এই বাদত করা হয় সে হলো তগুদ তাহলে এক নম্বর তগুদকে অস্বীকার করবেন দুই নম্বর তারপরে তগুতকে অস্বীকার করার পরে ওয়াইউমিম বিল্লাহ আল্লাহর প্রতি ইমান আনবে তাহলে আগে আপনি যত কিছুর আল্লাহ ছাড়া যত কিছুর এই বাদাত করতেন দুনিয়াতে সবগুলোকে ডিলিট করার পরে আল্লাহর প্রতি ইমান আনতে হবে তখনই আপনি ইমানদার আগে লা ইলাহা এর বাস্তবায়ন করতে হবে তারপরে ইল্লাহ তো আসতে হবে তখনই আপনি ইমানদার আগে সবগুলোকে ডিলিট করুন হিন্দুও তো আল্লাহকে বিশ্বাস করে হিন্দুকে আপনি জিজ্ঞেস করেন বলবে যে হ্যাঁ আল্লাহ সৃষ্টি করতে আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু তাদের মধ্যে লাইলা হাই এই রোকনটা নাই অর্থাৎ তারা যেই মূর্তিগুলোর ইবাদত করে সেগুলোকে ডিলিট করেনি তারা আল্লাহকে বিশ্বাস করছে কিন্তু তাদের মূর্তিগুলোকে ডিলিট করেনি সে আল্লাহকেও মানছে তাদের মূর্তিগুলোকেও মানছে এই তারা কাফের তাহলে একটা রোকন না থাকার কারণে যাদেরকে আমি কাফের বলছি আপনি সেই একরকম বাদ দিয়ে একরকণের জিকির করছেন এটা কিভাবে সম্ভব তো বিশ্বাসী কাফেররাও অধিকাংশ কাফেররা কিন্তু লা ইলাহা এই এটাতে বিশ্বাসী না অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস করে ঠিকই কিন্তু ইল্লাল্লাহ যে আগে অন্য যারা ইবাদত করছে তগুদকে যে অস্বীকার করতে হবে এটা তারা মানে না তগতকেও রাখবে আল্লাহকেও মানবে এর নাম ইমানদার নয় আপনি যখন জমিতে ধান লাগাবেন তখন আগে কি জমি পরিষ্কার করবেন আগাছা দমন করবেন না আগে ধান লাগাবেন তারপর আগাছা দমন করবেন অবশ্যই যদি আপনি বিবেকবান মানুষ হন আপনার যদি ব্রেন বিবেক বুদ্ধি থাকে তাহলে আগে জমি আগে জমিতে চাষ করবেন তারপরে আগাছা দমন করবেন সুন্দর জমি তৈরি করবেন তারপরে ধান লাগাবেন কোনো ব্যক্তি যদি আগে ধান লাগায় আগাছা দমন পরে দম আগাছা দমন বা চাষাবাদ করার চেষ্টা করে সে ব্যক্তি যেমন অনুরূপ হলো যে ব্যক্তি ইল্লা ইলাহাবাদ দিয়ে ইল্লাহর জিকির করে একবার সেম তো অবশ্যই আগে আগাছা দমন করুন আপনি ইল্লাল্লাহ জিকির নিয়ে পড়ে আছেন আমার দুঃখ লাগে কষ্ট লাগে যে এ সমস্ত আলেমরা যারা নিজেদেরকে আলেম বলে দাবি করেন তার আজ পর্যন্ত এমন কথা বললেন না যে না ইল্লাল্লাহ জিকির আমরা করবো কেন করার দরকারই কি যেহেতু রাসুল সাহসালাম লা ইহি ইল্লাল্লাহ এর জিকির করেছেন আমরা সেটা পুরোটাই বলি এ কথাটা তারা বলে না ইল্লাল্লাহ জিকিরকে কায়েম করার জন্য যত কিছু করছে কিন্তু একটা কথা বললো না এ পর্যন্ত যে আমরা এটা বাদ দিই দ্বন্দ্ব ফাসাদ বাদ দিই যেহেতু দলিল এসেছে লা ইলাহ ইল্লাহ আমরা পুরোটাই বলি সমস্যাটা কোথায় সব সমস্যা দূর হয়ে যায় এতটুক মানতে পারছেন না বিদাতিদের বিদাতিদের সবচেয়ে বড় সমস্যা হলো যেটা তার আগে থেকে করে সেটা সাবেত করার জন্য যে কোনো পন্থা অবলম্বন করবে যে কোনো মিথ্যার আশ্রয় নেবে এরা কখনোই মিথ্যাকে মিথ্যায় মনে করবে না এই ব্যাপারগুলোর মধ্যে আল্লাহ তালা তাদেরকে হেদায়ত করু শায়াখে চর্মনায়ের পরের কথা হলো তিনি বলেছেন যে ইল্লাল্লা জিকির যে নবী করিম সাল্লা সাল্লাম এবং রাম করেননি তার দলিল দাবি করেছেন তার দলিল দাও আমি যে কথা বলতেছিলাম তুমি যদি ইল্লাল্লা জিকির আমার নবী করছে কিনা আমি বলতো হ্যাঁ করছে কেন কোরআনের মধ্যে আছে এখন করে না হে দলিল দাও কথা না তুমি যদি ইল্লাল্লা জিকির আমার নবী করছে কিনা আমি বলতো হ্যাঁ করছে কেন কোরআনের মধ্যে আছে এখন করে না হে দলিল দাও দেখুন তার দলিল হল তিরমিজি তিন হাজার তিনশত তিরাশি নম্বর হাদিস ইবনি মাজা তিন হাজার আটশত নম্বর হাদিস মিশকাত এসেছে দুই হাজার তিনশো ছয় নম্বর হাদিস যেখানে জাবের ইবনে আবদুল্লাহ রাজন বর্ণিত তিনি বলছেন যে সময় তো রসুল আলা সাল আলীকুল আমি রাসুল সাল্লামকে বলতে শুনেছি সাল্লাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ দোয়া এ আলহামদুলিল্লাহ আর সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ এটা রাসুল সাল্লাহ সাল্লামের ঘোষণা তো সাল্লাহ আলী আলিহাসাল্লাম বলে দিলেন যে সর্বোত্তম জিকির ইলাহা ই আপনি এমন কোনো হাদিস দেখান তো যে রাসুল সাহ্লাম বলেছেন যে আফদালুদ্দিক্র ইল্লাল্লাহ যে সর্বোত্তম জিকির ইল্লাল্লাহ এটা দেখান একটা হাদিস দেখান একটা রেওয়ায়ত একটা হাদি যদি দেখাইতে পারেন তাহলে আমরা সবাই গ্রহণ করে নেব তাহলে সর্বোত্তম যে কি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে বলছেন যে সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ তো এখানে আপনি লা ইলাহা সর্বোত্তম যে কি লাই ইল্লাল্লাহকে আপনি ইল্লাল্লাহ বানিয়ে দিলেন তো এখানে সর্বোত্তম দোয়াকে আলহামদুল্লাহ নবুল্লাহ লিল্লা লিল্লাহ করেন আলহামদুবাদ আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য বাস আলহামদুল্লাহ বলতে হবে না আলহামদু বলা দরকার নেইলালিল্লা যেমন লা ইলাহাল্লাল্লাহকে লা ইলাহাবাদে ইল্লাহ্লাল্লা বলছেন তো এগুলো জাহালাত এগুলো আমাদের মধ্যে জাহালাত ছড়িয়ে পড়েছে মনে রাখবেন আপনি দাবি করলেন যে ইল্লাল্লা জিকির যে রাসুল আস করেননি তার দলিল আপনার জানা উচিত আপনার জানা উচিত যে ইবাদাতের আসল হইল নিষিদ্ধ ইবাদাত করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এর বৈধতার দলিল না পাবেন ততক্ষণ পর্যন্ত ইবাদাত করতে পারবেন না দলিল পাইলে ইবাদত করবেন আপনি যে ইল্লাল্লাহ জিকির করছেন বৈধ মনে করছেন আপনার দলিল লাগবে আর আমাদের দলিল হল রাসুল সাহসালাম করেননি করলে হাদিসে আসতো রাসুল সাল আলী আসাল্লাম ইবাদাত হিসেবে যা করেননি তা বিদাত ইবাদাত হিসেবে নেকির উদ্দেশ্যে যা করেননি তা বিদাত রাসুল সাহাশাল্লাম বলছেন কুল্লু বিদাতিন দলালা বা কুল্লু দলালাতিন ফিন্নার প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা এবং প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জাহান নাম অতএব যেহেতু রাসুল সাহাশাল্লাম করেননি এটাই নিষিদ্ধ নিষেধের আলাদা কোনো দলিল লাগে না আপনি যদি কোনো জায়গায় থাকেন আপনি যেই জায়গায় আসেন বা আমি যেই জায়গায় আসি আমি যদি বলি যে এই জায়গাটা আমার না তাহলে কি আমাকে যদি কেউ বলে যে আপনার এই জায়গা যে আপনার নায়ের দলিল পেশ করেন তাহলে কি দলিল বের করা যাবে যে এই জায়গাটা আমার না দলিলে কি এমন লেখা আছে যে এই জায়গাটি আব্দুল করিমের আব্দুর রহিমের না এমন তো লেখা নাই যার দলিল তার লেখা আছে তার নাম লেখা আছে তো এই তেমন একটা জিনিস যার বৈধতার প্রমাণ হিসেবে দলিল পেশ করবেন যে রাসুল সাহ সালাম করেছেন রাসুল সাহসালাম করেননি সেটাই নিষিদ্ধ আপনি যদি নিষেধের দলিল চান সব কিছুই যে এটা অবৈধের দলিল দেন যদি এমন বলেন বা এটা বিদাতের দলিল দেন যদি এমন প্রশ্ন করেন এবার আমি যদি বলি যে ঠিক আছে আমি পাঁচ অক্ত সালাত ছয় অক্ট পড়ব সকাল দশটার সময় আরেক অক্ত বেড়ে বাড়িয়ে দেব আপনি তখন বলবেন যে না চলবে না কেন চলবে না সালাদ আদায় করা ভালো কাজ আমি করব বুঝলেন না করবেন না আমি বলবো যে নিষেধের দলিল দেন যে সালাদ পাঁচ অক্ত ছয় অক্ত পড়া যাবে না এর নিষেধের দলিল কোথায় কোথায় পাবেন নিষেধের দলিল তা তো পাবেন না কিন্তু পড়বো না কেন পাঁচ অক্তের দলিল আছে ছয় অক্তের দলিল না এজন্য পড়ব না অনুরূপভাবে লাহাই ইল্লাল্লাহ জিকিরের দলিল আছে শুধু ইল্লাল্লাহ জিকিরের দলিল নাই এজন্য ইল্লাহ জিকির না অবৈধ সাধারণ কথা এগুলো আলেম লাগে না সাধারণ কথা এগুলো অতএব সবাই নিজেদের জাহালাত থেকে ফিরে আসুন সবচেয়ে বড় সমস্যা হলো কি যে আমরা সবসময় পড়ি যা সাদু আন্না মোহাম্মদ আর রাসুল্লাহ পড়ি কিন্তু এর অর্থই বুঝি না যে আমি যে মোহাম্মদ সাল্লু আলিয়াল্লামকে আল্লাহর রাসুল হিসেবে সাক্ষী দিলাম সাক্ষ্য প্রদান করলাম এটাকে কি অর্থ বহন করে বা এটার অর্থ কী রাসুল সাহামের প্রতি ইমান বলতে কি বোঝায় এটাই আমরা বুঝি না আমাদের দেশের মানুষ মনে রাখবেন রাসুল সাহালামের প্রতি ইমান বলতে কয়েকটা জিনিস আসে এক তসদিক হুফিমা আখবারা রাসুল সাল্লি আসাল্লাম যত কিছুর সংবাদ দিয়েছেন সবগুলোকে সত্য বলে বিশ্বাস করা এক নম্বর দুই ও তু হুফি আমারা রাসুল সাল্লাম যত কিছুর আদেশ করেছেন সবগুলোকে মেনে নেওয়া সবগুলোর আনুগত্য করা তিন ওয়া জিতিনা বুমা নাহা নাহা আনহুয়া জাজারা রাসুল্লাহ সাল্লাম যত কিছু নিষেধ করেছেন সেগুলোকে বর্জন করা চার বিমা আবু রাসুল সাল্ল্লা আলী আসাল্লামের বৈধতার স্বীকৃতি ব্যতীত কোনো ইবাদাত না করা জিকির এগুলো ইবাদাত নেকির উদ্দেশ্য আপনি করছেন যখন ইবাদত হবে তখন অবশ্যই রাসুল আলী ওয়াসাল্লামের পক্ষ থেকে বৈধতার দলিল লাগবে যদি আপনি শুধু ইল্লাহ জিকিরের দলিল বের করতে পারেন যে রাসুল সাহা একদিন করেছেন ইল্লাহ জিকির সাহাবা একদিন ইল্লাহ জিকির করেছেন তার একটা দলিল বের করতে পারেন তাহলে ঠিক আছে আর যদি দলিল না থাকে তাহলে আপনি ছেড়ে দিতে বাধ্য আপনি বলতে পারবেন না যে বিভিন্ন কায়দা কৌশল খাটায় যে ইল্লাহ জিকির জায়েজ আরেকটা বক্তব্য অন্য এক বক্তব্যে তিনি বলেছিলেন শাইখে চর্মনাফেব্দুল করিম তিনি বলছিলেন যে আমরা ইল্লাল্লাহ জিকিরকে জায়েজ বলি সুন্নাত বলি নেয় অতএব জায়েজ হওয়ার জন্য দলিল লাগে না সুন্নাত হওয়ার জন্য দলিল লাগে আসলে ইল্লা জিকিরকে যারা নাজায় বলে এরা দলিলের ভিত্তিতে বলে না বরং তারা বলে যে আল্লাহ আল্লাহ রসুল করছে কিনা আমি ওই সমস্ত বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই যদি আমরা বলতাম ইল্লাল্লাহ জিকির সুন্নাত তাহলে অবশ্যই আপনার এই প্রশ্ন করার সুযোগ ছিল যে আমি সুন্নাত বলছি আর সুন্নাত সাবেত হওয়ার জন্য রসুলের কাজ সাহাবাদের থেকে কমপক্ষে সবুদ হওয়া চাই কোলাফায় রাসিনদের থেকে কিন্তু আমরা বলছি জায়েজ আর জায়েজ সাবথ হওয়ার জন্য সরাসরি আল্লাহ রসুল থেকে কোনো কাজ বা কোলাফায় রাসিনীর কোনো কাজ বা ফেল বা কোল প্রকাশিত হওয়া জরুরি না যেমন আমি যদি প্রশ্ন করি বোখারি শহীকে আল্লাহ রসুল জবানের ছিল অবশ্যই না আমি যদি প্রশ্ন করি কোরআনের মধ্যে জেস জবর পেশ তাস দিদ কি আগে ছিল অবশ্যই না তাহলে আমরা বলবো জের জবরতাস দেয়া কোরআনের মধ্যে সুন্নাত নয় জায়েজ মহিষের গোছ খাওয়া মহিষের দুধ খাওয়া সুন্নাত না জায়েজ বরং উটের গুছ খাওয়া জায়েজও সুন্নত বক্রির গোস খাওয়া জায়েজও সুন্নত যেহেতু নবী থেকে সুবুত যদি সেইটা জায়েজ হয় তাহলে কেয়াসের ভিত্তিতে আর একটা জায়েজ হবে না কেন আরেকটা জাহালাতি কথা জায়েজ হয় ইবাদতের ক্ষেত্রে জায়েজ হওয়ার জন্য অবশ্যই দলিল লাগবে আপনি যে কোনো ইবাদতকে জায়েজ করে দেবেন কি সম্ভব আপনি লাইলাহা বাদ দিয়ে শুধু জিকিরকে জায়েজ বলছেন এজন্য জন্য আর দলিল লাগবে না তাহলে আমি ফজরের দুই রাকাত শুননাথ আমি এক রাকাত পড়ব সেটা জায়েজ হবে যে এক রাকাত আমি দুই রাকাত পড়তে পারবো না এক রাকাত পড়বো মানে অর্ধেক বাদ দিয়ে দিলাম কেমন করে হবে আমি বলবো যে এটা জায়েজ যদি দলিল চান তো যে এটা জায়েজ তাহলে আর দলিল লাগবে না যে এক পড়া যাবে সব কিছু তো আলাদা উল্টা হয়ে যাবে উল্টাপাল্টা হয়ে যাবে এই বাদতের ক্ষেত্রে এই ধরনের জাহালাতি কথা থেকে বেরিয়ে আসুন এগুলোর মাধ্যমে আপনার জাহালাত প্রকাশ হচ্ছে আপনার এলেম প্রকাশ হচ্ছে না আপনার এলেম কতটুকু আছে সেটা আল্লাহ ভালো জানে কিন্তু মানুষ আপনাকে যতটুকু আলেম মনে করে যেভাবে আলেম মনে করছে আপনার এলমিয়াত প্রকাশ হচ্ছে না বরং জাহালাত প্রকাশ হচ্ছে এগুলোর মাধ্যমে লাই লাইল্লা রোকন দুইটা আছে এটাই হয়তো বা জানেন না কোনো এইবাদতের একটা রোকন ছুটে গেলে ওই ইবাদত হবে হজের রোকন আছে হজের গুলো ছুটে গেলে কি ইবাদত হবে সালাতের রোকন আছে রকম ছুটে গেলে কি ইবাদত হবে লাই লালা রকুন আছে রোকন ছুটে গিয়ে এক রকম বাদ দিয়ে আরেক রোকনকে দ্বারা জিকির করলে কখনো ওই জিকির সহি হবে না এগুলো বোঝা দরকার তারপরে শায়েখে চরমোনাই ফায়জুল করিম তিনি একটা জিকিরের তারিফ জিকিরের সংজ্ঞা প্রদান করেছেন দেখুন জিকির সংজ্ঞা দিয়েছেন তিনি আরবিতে জিকিরটি বলেছেন কি বলেছেন জিকিরের সংজ্ঞা তিনি বলেছেন তালাফুজুবিতরি কেন খাসিন তা জিকির কাকে বলা হয় আ তালাফ ফুজুবি আহাদি আসমা ইতালা বিতরি কেন খাসসেন জিকির শব্দের অর্থ হলো আতালাফ ফুজু বি আহাদি আসমা ইতালা বিতরি কেন আল্লাহ ফাকের কোন একটা নামকে জবানের মধ্যে বারবার উচ্চারণ করা হইলো মাওলার জিকির সুন্দর মাসাল আরবিতে আরবির যে তিনি সঠিকভাবে উল্লেখ করেছেন কিন্তু দেখেন এখানেও একটা ধোকাবাজি করেছেন প্রতারণার আশ্রয় নিয়েছেন কি যেই আরবি জিকি মানে তারিফ সংজ্ঞাটা পড়লেন তার অনুবাদ কিন্তু সঠিক করলেন না অনুবাদ কি করেছেন তিনি অনুবাদ করেছেন যে আল্লাহ তালার কোনো নামকে জবানে বারবার বার উচ্চারণ করার নাম জিকির তিনি এই অনুবাদ করেছেন আপনার ভালোভাবে শুনবেন তার অনুবাদ তিনি অনুবাদ করেছেন আল্লাহ আল্লাহতালার কোনো নামকে জবানে বার বার উচ্চারণ করার নাম জিকির আরবি পড়েছেন কি আতলাক এর আসল অনুবাদটা কি তাহলে যে আত্তালাফ উচ্চারণ করা মুখে উচ্চারণ করা বি আহাদি আসমা ইতালা আল্লাহ তালার কোনো ইন খাস সিন নির্দিষ্ট পদ্ধতিতে খাস পদ্ধতিতে নির্দিষ্ট পদ্ধতিতে আল্লাহ তালার কোনো নামকে মুখে উচ্চারণ করা এর নাম হলো জিকির তার সংজ্ঞার অনুবাদ হলো এটা তিনি আরবিতে যে সংজ্ঞাটা পড়লেন আরবিতে যে তারিফ পড়লেন তার অনুবাদ হলো এটা কিন্তু তিনি তরেক ইন খাস সিন এর কোনো অনুবাদ করেননি কারণ এখানে একটা প্রতারণা লোকে আছে কি প্রতারণা তরেক ইন খাস সিন বললে তাদের যে বিভিন্ন জিকিরের পদ্ধতি স্টাইল আপনারা দেখেছেন সবাই সেগুলো দেখেন ইউটিউব ফেসবুকেতে বহুত আছে তারা শুধু ইল্লাল্লাহ জিকির করেন না এবার তাদের স্টাইল হলো কি দেখেন না জিকির করতে করতে বাঁশে উঠে যায় কোথায় কি যে সব পাগল হয়ে যায় লাফালাফি শুরু করে এই যে যদি বিতারেক ইন খাস সিন এর অনুবাদ করতেন তাহলে এগুলো বাদ হয়ে যেত এজন্য তরেক কিন খাস সিনের অনুবাদ করেননি এর ব্যাখ্যা করেননি আমি তার কাছে আবেদন করব যে আপনি যে অনুবাদ মানে তারিফ আরবিতে পড়লেন তরেক ইন খাস সিন এর ব্যাখ্যা অনুবাদ করলেন না আপনার কাছে জানতে চাই এই তরেক ইন খাস সিন এর ব্যাখ্যা কেটা কি তারেক ইন খাস সিন বললে আপনাদের ড্যান্স আপনার লাফালাফি আপনার পাগলামি বাঁশে উঠে যাওয়া এগুলো বাদ পড়ে যায় এজন্য আপনি এর অনুবাদ করলেন না আপনারা শুধু ইল্লাল্লাহ নয় এবার আল্লা আল্লাহ জিকির করছেন আপনি তো বহুত দলিল দিচ্ছেন আপনাদের আরেকটা বক্তব্য যে আপনারা জিকির শিক্ষা দেন যে কবরে যেন দুইজন ফেরস্তা কোনো প্রশ্ন না করতে পারে এজন্য তার জিকির শিক্ষা দেন যে কবরে গিয়ে এমনভাবে জিকির করবে আল্লাহ মানে যেন এমনভাবে আল্লাহ করতে থাকবে যে প্রশ্ন করার সুযোগ নেই এ ধরনের জিকির শিক্ষা দিচ্ছেন যদি প্রশ্নের উত্তর দিতে না পারি আমার কোন জাহান আগুন এসে ভরিয়ে দিয়ে তাই মূল কান্না কি যেন আমাকে সুয়াল করতে না পারে আমি এমন ভাবে আমার মাওলা মাওলাকে ডাকবো যেন তারা প্রশ্ন করে সুযোগ না পায় এইরকম ভাবে ওই অন্যান্য সব কিছু কিছু আদায় করিয়েই এরপরে হাত থেকে তার বন্ধ করিলেই তারা হুড়ে খুঁজে মাওলাকে ডাকিয়েছে যে সুযোগ না

তা আপনি তো জিকিরের দলিল পেশ করলেন এর একটা দলিল পেশ করেন যে আল্লাহ বলবেন আর প্রশ্ন করার সুযোগ পাবে না এর একটা দলিল পেশ করেন আপনাদের আপনারই ভাই আপনার বড় ভাই এর বক্তব্য আছে এখনো ইউটিউবে তো আছে যে জিকির শিক্ষা দিচ্ছেন যে যেন কবরে দুইজন ফেরেস্তা প্রশ্ন করতে না পারে এজন্য জিকির শিক্ষা দিচ্ছেন আল্লাহ বলে তো এর একটা দলিল দেন মেলায় তো দলিল অনেক দলিল দিচ্ছেন তো এর একটা দলিল পেশ করেন যে এটাও জায়েজ কবর প্রশ্ন করতে পারবে না এই যে করলে তা আপনাদের এগুলো দ্বারা জাহালাত প্রকাশ হচ্ছে অবশ্যই জাহালাত থেকে বেরিয়ে আসুন একটু লেখাপড়া করুন একটু এলেম হাসিল করুন নিজেদের অহংকার নিয়ে টিকে থাকেন না আমাদের সমস্যা আলেম সমাজের সমস্যা হলো যে নিজেদের অহংকারের কারণে কেউ কারো কথা মানতে পারি না অহংকার করবেন না কোরআন হাদিসের কাছে সব সকাল সকলকেই আত্মসমর্পণ করতে হবে এবং আমি পরিশেষে আপনাদের কাছে আবেদন করব যে আমার এই বক্তব্যের কোনো জায়গায় যদি ভুল মনে হয় আপনার কাছে অবশ্যই আপনি আমাকে সংশোধন করার জন্য বলবেন অবশ্যই আমার ভুল হতে পারে আমি সাদরে গ্রহণ করব আর আপনার ভুল সংশোধনের জন্য আমি দালিলিক আলোচনা করলাম যদি আপনি ভুল প্রমাণ হয় সাদরে গ্রহণ করবেন আমার ভুল যদি কোনো জায়গায় পান অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন এবং আপনি আমি যেমন ভিডিও ছাড়ছি আপনি একটা ভিডিও ছাড়বেন যে এই জায়গাগুলোতে ঠিক বলিনি আমি অপব্যাখ্যা করেছি বা কিছু তাহলে যদি আমার ভুল প্রমাণিত হয় অবশ্যই আমি আরেকটা লাইভ দেব এবং সকলের কাছে ভুল স্বীকার করব ক্ষমা চাইব আপনার কাছে এমনটি আশা করতেছি আপনার যদি ভুল প্রমাণ হয় সবার কাছে ক্ষমা চাইবেন আপনার আপনি যেমন দাবি করেছেন যে যদি ই্লা দিকে নাজায়জ প্রমাণ করতে না পারে শুধু কান ধরে উঠা বসা করতে হবে দশবার এমনটা বলবো না আপনি শুধু ক্ষমা চাইবেন নিজে সংশোধন হয়ে যাবেন কান ধরে উঠা বসা আপনি সম্মানী মানুষ মাসা আল্লাহ আপনার কান ধরে উঠা বসা করতে বলতেছি না আপনি শুধু ক্ষমা চাইবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন প্রথমত আর নিজে সংশোধন হয়ে যাবেন বাস আর কিছুর দরকার নেই আল্লাহ তালা আমাদের হেদায়ত করুন আমিন এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আকুল কবুলিহাদ আস্তফুল্লাহ সারিম মুসলিমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি